কি বিপদ বলো দেখিনি? কখনো ভাবতে হয়নি যে কাঠের অভাবে মায়ের ভোগ রান্না হবে না। না গো না, মায়ের উপর ভরসা রাখো, তার ভোগের রান্না তিনি ঠিক বন্দোবস্ত করে দেবেন। দেখো জনার্দন এলে বলে বলছি যে কাঠকুটো কিছু পেলে। হ্যাঁ না গুরুমা, শুকনো কাঠ কোথাও কিচ্ছু নেই, সব ভিজে একেবারে নেতা হয়ে গেছে। হ্যাঁ মানে আমরা মাঠে ঘাটে এতক্ষণ ঘুরে পুরো হাঁপিয়ে গেছি, কালকে বৃষ্টিতে চারিদিকে সবকিছু পুরো ভিজে। বলি আপনি তো মাঠে হাঁপিয়ে এলেন, এদিকে মায়ের ভোগ কিভাবে রান্না হবে চিন্তা আছে? কি হচ্ছেটা কি? হ্যাঁ এটা কি ঝগড়া করার সময়? এখন ভাবো মায়ের ভোগের রান্না কি করে হবে। ভোগের রান্না আর হলো না আজকে দেখছি, কার দোষে যেমনটা হলো সে মা কমলাই জানে। কেঁদো না কেঁদো না, কাঁদলে তো আর ভোগের ব্যবস্থা হবে না। তার থেকে চলো আমরা ঠান্ডা মাথায় ভেবে দেখি যে কি করা যায়। এগুলো কি রে, কে ফেলে রেখেছে? এগুলো তো মীরা পায়ে পড়ে, তবে কি কারুর পা থেকে ফুলে পড়ে গেছে? আর পা থেকে এমন নূপুর ফুলে পড়ে যাবে? বুঝেছি, এগুলোই মেয়েটারই হবে। ওর পায়ে তো এমন নূপুর দেখেছিলাম, কিন্তু ওকে এখানে এখন পায় কোথায়? ওকে এগুলো ফেরত দিতে হবে। এগুলো কি তোমার? নিশ্চয় তোমার পা থেকে খুলে পড়েছে, আমি এই রাস্তায় পেলাম গো। দেখেছিস এগুলো আমি চারিদিকে খুঁজে খুঁজে মরছি, আর তুই এগুলো খুঁজে পেয়েছিস? তবে না দে, তুই যখন আমাকে আমার জিনিস খুঁজে দিয়েছিস তখন আমারও তো তোকে কিছু দেওয়া উচিত, তাই না? এইগুলো তুই রাখ। এই কার্ডগুলো নিয়ে আমি কি করব? আরে বাবা এগুলো রাখ না, ঠিক কাজে আসবে। এখন যা তো, অত প্রশ্ন করিস না, যা তুই। লোকনাথ একটু শোন, লোকনাথ এগুলো নিয়ে কি করবি? তাই তো বলছি রে, দেখ না আমাকে জোর করে। তাহলে কি কোনো ভুল হলো? আমি কি কোনো ভুল করলাম? আমার মা তো সবসময় আমার থেকে ভুল নেয়। এত বছর ধরে আমি মাকে ভুল দিচ্ছি, কখনো তো এমনটা হয় না। মা কি আমার উপর রাগ করলো? তাহলে ফুল নিতে অস্বীকার করলো? হুম হুম কারে সবার উঠে নীল নীদ রাজিতে ত্রৈলোক্য মুখে দিব্যে কালিকায় নমস্তুতে প্রত্যালিয়া মহাঘোরে মুণ্ড মালা বিভূষিতে। এখানে আবার জবা ফুলকে রেখে গেল। হ্যাঁ
হচ্ছে বলে দেখি, এমন বিপদের দিনে তুমি কেঁদো না, শরীর খারাপ করবে তো। শরীর থাকলে থাকবে, নইলে যাবে। আর যদি ঠিক সময় মতো মাকে ভোগ দিতে না পারি তাহলে এই শরীর রেখে কি লাভ? এরকম কথা বলো না, চুপ করো। কি করা যায় বলো তো, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। জানি না মা, কিন্তু উপায় কি সেটাই তো এখন মাথায় আসছে না। গুরুমা, আমি বলি কি, যদি আরো একবার ওই জঙ্গলে খুঁজে দেখা যায় আর কি, না মানে যদি কোনোভাবে ওই কিছু শুকনো খড়কটরা পাওয়া যায়। না গো, অযথা হয়রানি হবে, পথেঘাটের যে অবস্থা, তারপর একটা শুকনো খড়কটা পাওয়া যাবে। তবে উপায়টা কি? সর্বাণী, সর্বাণী, এই তো, এই তো তোমরা সকলে আছো দেখছি। আচ্ছা বলছি, একটু আগে এখান দিয়ে একটা মেয়েকে যেতে দেখেছো কেউ তোমরা? মানে আমার ওই পূজোর জায়গায় এই ফুলটা পড়েছিল, এ ফেলে গেল বলো দেখি। মানে কিছু তো বুঝতে পারছি না, সেই কিনা। প্রসাদ, তোমার মাকে সাজানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো কখন হয়ে গেছে। কিন্তু একটা বিষয়, মনটা বড় খুঁতখুঁত করছে। আজ মায়ের পায়ে যতবারই আমি ফুল চাপাচ্ছি ততবারই ফুলটা খালি খালি পড়ে যাচ্ছে, কিছুতেই থাকছে না। আমি বলেছিলাম নিশ্চয়ই কারো কোনো দোষ আছে এতে। দোষ? কিসের দোষ? না না, আসলে এদিকে এখনো ভোগের রান্না চাপানো হয়নি, সব খাটছে ভিজে, কাল রাতের বৃষ্টিতে। কি হয়েছে সর্বাণী, কি হয়েছে, কি হয়েছে, আমাকে আমাকে বলো না, বলো। প্রসাদ, প্রসাদ বড় বিপদ হয়ে গেছে ভাই। উনুন চালানো যাচ্ছে না বলে মায়ের ভোগের কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। ঠিক, মা কি আজ তাহলে আমার থেকে ভোগ গ্রহণ করবে না? মা এইভাবে আমাকে ছুঁড়ে ফেলে দিল, এইভাবে? এই দেখো গো কি এনেছি। আমি কি তাই জানি নাকি, একটা মেয়ে এসে আমাকে এগুলো দিল, বললো বাড়ি নিয়ে যেতে। মেয়ে? কোন মেয়ে লোকনাথ? আমিও তাকে চিনি না গো, হঠাৎ যাওয়ার পথে দেখা। তুই আমার পায়ে হাত দিলি, তাই আমি তোকে আশীর্বাদ করছি। তুই খুব ভালো করে পুজো করিস। আর সারা জীবন যেন এইভাবেই ছুটে বেড়াস। নিয়ে ফেরার পথে তার সঙ্গে আবার আমার দেখা। তার পায়ের নুপুরের কিছু অংশ মাটিতে পড়ে গেছিল। আমি তো তাকে কুড়িয়ে দিলাম, আর বদলে তুই যখন আমাকে আমার জিনিস খুঁজে দিয়েছিস তখন আমারও তো তোকে কিছু দেওয়া উচিত, তাই না? এই মাথায় কাঠের বোঝা। আমি কে সে ঠিক তুমি জানতে পারবে, কিন্তু আগে বলো, তুমি কি সেই রামপ্রসাদ তো যার গান শোনার জন্য বহু দূর থেকে মানুষ এখানে আসে? তুমি কি সেই গান শুনবে বলে এসেছো? হ্যাঁ তো, তোমার গানের আমি অনেক সুখ্যাতি শুনেছি, তাই ভাবলাম যাই আজ নিজের কানেই তোমার গান শুনে আসি। এই বেটা, আমাকে আমাকে সত্যি করে বল না, তুই যে মেয়েটাকে দেখেছিলি
পিঠ ভর্তি চুল, মাথায় কাঠের বোঝা। হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে গো? মা, মা রে, মা, তবে কি তুই আমার কাছে এসেছিলি? আমার কাছে এসেছিলি আর আমি তোকে চিনতে পারলাম না, তোকে চিনতে পারলাম না রে মা। প্রসাদ, প্রসাদ কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বলো না কি হয়েছে। সে এসেছিল দিদি, সে আমার কাছে এসেছিল, আমাদেরকে সব কিছু দিয়ে গেছে। আমাকে দেখতে হবে, আমাকে তাকে খুঁজে বের করতে হবে। সে আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারে না, এভাবে চলে যেতে পারে না, কিছুতেই পারে না, কিছুতেই পারে না, আমাকে ছেড়ে চলে যেতে পারে না। চরণ ছাড়া মন কেন মায়ের চরণ ছাড়া। মায়ে যত ভালোবাসে বোঝা যাবে মৃত্যু শেষে, মায়ে যত ভালোবাসে। তার মানে আমার উপর রাগ তোর এখনো কমেনি। মা, আমার কমলা মা, আমার ভুল হয়েছে, আমি তোকে চিনতে পারিনি, কিন্তু তুই তো আমার মা, ছেলেকে এমন ভাবে শাস্তি দিবি। ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। আমার ওই জবা ফুল তুই গ্রহণ করে নে মা, গ্রহণ করে নে। শান্ত হও গো, মাই তো রাগ করে কি আর ছেড়ে চলে যাবে? নিজের ছেলেকে ছেড়ে থাকতে পারে বলো? না রে বেটা, না, আমার মা যে বড় অভিমানী, তুই বুঝবি না, সে আমার কাছে বড় আদর নিয়ে এসেছিল। কি আবদার জুড়েছিল জানিস? তোমার কমলা যা যা ভালোবাসে আমিও তো তাই ভালোবাসি। আবার আবার আজে বাজে কথা, তুমি আর আমার মা কি এখনই বুঝি? এই শোনো, তুমি এখন এসো তো বাপু, সাজের বেলা এসো। পারিনি, পারিনি, আমি সে আবদার রাখতে পারিনি, তাকে চিনতে পর্যন্ত পারিনি, দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছি, দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছি। শাস্তি তো আমাকে পেতেই হবে। পরেশ ঠাকুর, এমন ভাবে ভেঙে পড়ো না, মাই তো ভাবো তোমার সঙ্গে কোনো খেলা খেলছিল। মা কখনো ছেলের উপর রাগ করে থাকে না গো, শান্ত হোক। কবিশ ঠাকুর, একবার তুমি ভাবো, মা কমলাও জানে তোমার থেকে বেশি কেউ তাকে চাইতে পারে না, তাই তিনি নিজে এসেছেন তোমার কাছে। কিন্তু সে আমি তো ছেলে হয়ে নিজের মাকে চিনতে পারলাম না রে লোকনাথ, যার জন্য আমার এই জীবন আমি সমর্পণ করেছি, যার জন্য আমার গান বাঁধা, সবই তো ব্যর্থ হয়ে গেল রে লোকনাথ। আপনি একটু শান্ত হন, আমাকে বলুন না কি হয়েছে, আপনি কাকে চিনতে ভুল করেছেন, আমাকে দয়া করে একটিবার বলুন। না শর্মানি, না, নিজের মাকে যে ছেলে চিনতে পারে না তার কি শাস্তি হয় তুমি জানো? এ কি বলছেন,
নিজের মাকে আপনি নিজে চিনতে পারেননি? না শর্মানি, না। আজ মা নিজে এসেছিল আমার কাছে। দর্শনে কালিকায় নমস্তুতে প্রদায়ানল ধূম্রাভে চন্দ্র সূর্যগ্নি লোচনে শৈলবামে শুভে মাতা কালিকায় নমস্তুতে ব্রহ্মণোক্তো জলৌঘেতু শবা মধ্যে প্রসংস্থিতে প্রসাদ। তুমি আমাকে একটা কথা বলো, এই মেয়ে কি সেই মেয়ে যে লোকনাথকে কাঠের বোঝা দিয়ে বাড়ি পাঠিয়েছে? দেখো গুরুমা, আমারও তাই মনে হয়, নাহলে হঠাৎ এমন হারিয়ে যেতে পারে। ঠিক 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 বলেছিস তুই লোকনাথ, তুই একেবারে ঠিক বলেছিস। তুই আমাকে বল বল, কোথায় গেলে আমি এখন তাকে পাবো? বল বল না আমায়। এখন কি সে সেখানে আছে নাকি? আমি তো নিজেই তাকে দেখতে পাইনি। বল না বেটা, বল না কোথায় সে জায়গা যেখানে তুই মায়ের দেখা পেয়েছিলি, বল না বল না। এই তো কাছেই, পুকুর ঘাট থেকে ফেরার পথে। চল চল না, চল। আমি আমি জানি আমার মা সেখানে আশেপাশেই কোথাও আছে। চল চল, গান শুনিয়ে আমি আমার মায়ের গোসাব ভাঙিয়ে নিয়ে আসবো। আয় 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 লোকনাথ, আর দাঁড়িয়ে থাকিস। দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন এখন? সেই মেয়ে যদি সত্যি মা হন, তবে তো তিনি নিজেই খড়কুটো পাঠিয়ে ভোগে রান্নার ব্যবস্থা করেছেন। এরপরেও আপনি বলবেন মা আপনার উপর রেগে আছে? হ্যাঁ শর্বানি, আমি জানি আমার মা আমার উপর রেগে আছে। ও তুমি বুঝবে না, বড় আবদার করেছিল আমার কাছে। একখানা গান আমি রাখিনি সে আবদার, গোসাতো হবেই। আমি 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 বলি কি, তুমি তুমি রান্নার চা পাও, হ্যাঁ ভোগ করো, আমি এক্ষুনি মাকে ডেকে নিয়ে আসছি। এক্ষুনি লোকনাথ, চ চ চ, আর দাঁড়িয়ে থাকিস নি, আয়, আর দেরি করিস নি, আয়। কোথায় গেল আমার মা? মা কোথায় গেল? আমি তাকে চিনতে পারলাম না। সে যে বেটি রূপে আমার কাছে এসেছিল, তবু এখানে এখানেই তো শেষ দেখা হয়েছিল, এখানেই আমাকে কাঠের বোঝাটা দিয়েছিল। তারপরে কোন দিকে গেছিল সেটা কি দেখেছিস? ভুল ভুল, মস্ত বড় ভুল হয়ে গেল। আমি আমার আমার মাকে চিনতে পারলাম না। সে যে কমলা রূপে আমার আমার কাছে এসেছিল, কিন্তু আমার আমি তাকে চিনতে পারলাম না। আমি আমার মাকে চিনতে পারলাম না। কোথায় গেল? আমি এত বড় একটা ভুল, না 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 ভুল না, অপরাধ অপরাধ অপরাধ, মস্ত বড় অপরাধ। আর তার শাস্তি তো মা আমাকে দিচ্ছে। হ্যাঁ, যে মায়ের পুজো করার জন্য আজ এত কিছু, সেই মাকে আমি চিনতে পারলাম না, চিনতে পারলাম না। কোথাও পাইনি। যত ভালোবাসে বোঝা যায়, তুই কি করলি, কি পরীক্ষা নিলি আমার কাছে? কেন এমন ছল করলি মা, কেন এমন ছল করলি? আমি যে কিছু বোঝার আগেই সব হারালাম, সব হারালাম। শেষে দেবে গোবর